এনশিয়ান টাম্বলার কবুতরের দাম কত, কোথায় পাবো? হ্যালো কবুতর প্রেমী বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ নতুন একটি জাত সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এতে করে আমরা ভিডিও দিলে আপনি সবার আগে পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই জাতটির নাম হলো এনশিয়ান টাম্বলার কবুতর। উৎপত্তি স্থান ইন্ডিয়া। জাতের ধরন ফেন্সি আইটেম। এটি মূলত ফেন্সি জাতের কবুতর। এনশিয়ান টাম্বলার কবুতরটি গৃহপালিত ফেন্সি কবুতরের একটি উন্নত জাত, যা অ্যাল্টেস্টামার টাম্বলার নামেও পরিচিত। ধারণা করা হয় 1700 শতাব্দীর সময়ে এটিকে ইন্ডিয়াতে প্রজনন করা হয়েছিল। কবুতরের অন্যান্য প্রজাতির মতো এরাও বন্য প্রজাতির জাত, এবং অন্যান্য জাতের মতো এরাও বন্য কবুতরের বংশধর। এনশিয়ান টাম্বলার কবুতরটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে আরও কিছু নামে পরিচিত। জাতটিকে নেদারল্যান্ডে আরও উন্নত করা হয়েছে। ধারণা করা হয় যে ডাচ ব্যবসায়ীদের একটি জাহাজে সর্বপ্রথম ইন্ডিয়া থেকে এদেরকে নেদারল্যান্ডে নিয়ে আসা হয়। এনশিয়ান টাম্বলার কবুতরের দৈহিক বর্ণনা। এনশিয়ান টাম্বলার কবুতরটি ছোট আকারের কবুতর। এদের মাথা প্রশস্ত এবং উচ্চ কপালযুক্ত, এবং মাথা প্লেইন বা ক্রেস্টেড উভয়েই হতে পারে। এদের দেহ বিস্তৃত বুকের সমন্বয়ে গঠিত, যা গোলাকার এবং ছোট কিন্তু পেছনে প্রশস্ত। এদের ঘাড় মাঝারি আকারের বাঁকানো এবং পাশাপাশি কিছুটা কম্পনশীল। চোখের সাধারণ রং হলো মুক্ত বা সাদা রঙের ব্লু আই হয়ে থাকে। এদের ক্রিজগুলো পরিমার্জিত এবং এদের মাংসের রং লাল হয়ে থাকে। এনশিয়ান টাম্বলার কবুতরের ঠোঁট অনেক ছোট এবং দেখতে সোজা। এদের পা ছোট, আঙ্গুলের নখগুলো হয়ে থাকে সাদা। জাতটি বিভিন্ন রঙে হতে পারে, ব্ল্যাক, ব্লু, ডান, রেড, ইয়েলো এবং আরও কিছু কালার রয়েছে। কবুতরটি পোষা কবুতরগুলির একটি অত্যন্ত শক্ত এবং শক্তিশালী জাত। যদিও এটি আগে একটি উড়ন্ত জাত হিসেবে ব্যবহৃত হতো, তবে এখন এটি মূলত প্রদর্শনী জাত হিসেবে ধরা হয়। এটি মূলত গোল মাথার সাথে অত্যন্ত সংক্ষিপ্ত ঠোঁটের জন্য বা মুখের জন্য জনপ্রিয়। একটি পরিণত বয়সের এনশিয়ান টাম্বলার কবুতরের গড় দেহের ওজন হয়ে থাকে 140 থেকে 155 গ্রাম। এদের গড় আয়ুষ্কাল হয়ে থাকে 7 থেকে 10 বছর। আমাদের দেশে সাধারণত এনশিয়ান টাম্বলার কবুতর 12,000 থেকে 20,000 টাকায় ক্রয় বিক্রয় করা হয়ে থাকে, তবে ক্ষেত্রবিশেষে এদের মূল্য কম বা বেশি হতে পারে। প্রিয় দর্শক, কবুতর সিরিজের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। পরবর্তী ভিডিওগুলোতে আরও নতুন নতুন জাতের সম্পর্কে আমরা জানব, তাই আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।